আনলক ফোরের প্রথম দিকেও অব্যাহত করোনা ত্রাস। গত কয়েকদিনের তুলনায় আক্রান্তের সংখ্যাটা এদিন উল্লেখযোগ্যভাবে কমলেও তা মোটেই স্বস্তিদায়ক জায়গায় পৌঁছয়নি। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনার কবলে পড়েছে প্রায় ৭০,০০০ মানুষ। আনলক ফোরের প্রথম দিনেও অব্যাহত করোনা ত্রাস। গত কয়েকদিনের তুলনায় আক্রান্তের সংখ্যাটাও এদিন উল্লেখযোগ্যভাবে কমলেও তা মোটেই স্বস্তিদায়ক জায়গায় পৌঁছয়নি। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনার কবলে পড়েছেন প্রায় ৭০,০০০ মানুষ। আরও উদ্বেগ বাড়িয়ে মৃতের সংখ্যাটা পেরিয়েছে ৬৫,০০০ গণ্ডি। এই মুহূর্তে মৃতের সংখ্যায় বিশ্বের তৃতীয় স্থানে ভারত। মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৯,৯২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬,৯১,১৬১ জন। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫,০০০ কাছাকাছি মানুষ, যা খানিকটা স্বস্তি যোগাচ্ছে। ফলে দেশে মোট করোনা জয়ীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৮,৩৯,৮৮৩ জন। তবে দেশে এখনও প্রায় ৭,৮৫,৯৯৬ জন করোনা রোগী চিকিৎসাধীন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮১৯ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৫,২৮৮ জন। মোট মৃতের সংখ্যার নিরিখেও এখন তৃতীয় স্থানে ভারত। সংখ্যা বাড়লেও দেশে মৃত্যুহার আরও খানিকটা কমেছে। এই মুহূর্তে দেশে মৃত্যুহার ১.৮০% আশেপাশে। তবে গত দুদিন ধরে আগের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যাটা খানিকটা হলেও কম হচ্ছে। সেটার কারণ অবশ্য এখনও স্পষ্ট নয়।